দেখো বন্ধুরা, আজকে সকালে জলখাবারে আছে ডিমের ভুজিয়া আর রুটি। তো এটাই আজকে সকালে জলখাবারে আছে। আর এখানে দেখো অনেক বাজার করেও নিয়ে এসেছি। এখানে আছে পেঁয়াজ আছে 1 কিলো, আর এই কপি আছে এখানে 1/2 কিলোর একটু বেশিই আছে। আর আছে দেখো ওই পেয়ারাটা, দেখো পেয়ারাটা, পেয়ারাগুলো না মানে বিদেশি পেয়ারা বললো, আর খেতে কিন্তু হেভি ভালো, আর ভিতরে কোনো বিচিও থাকে না, তাই একটা নিয়ে আসলাম। আমি পেয়ারাটার দাম নিল 15 টাকা। আর এই বেগুনগুলো দেখতে পাচ্ছ, এগুলা হচ্ছে পোড়া খাওয়া যাবে, ভাজা খাবার, আর এটা মাছের ঝোলে খাবার। আর এই আর দেখো পেঁয়াজকলি এনেছি। তো অনেকদিন ধরে পেঁয়াজকলি খাওয়া হয় না, তো পেঁয়াজকলিটা একদম কচি। তো এখানে 1 পোয়া আছে পেঁয়াজকলি। আর বাঁধাকপি নিয়ে এসেছি দেখো 1টা, আর এটা যে কি ফল বলে, আতা ফলের মতোই, কি যে ফল বলে নাম জানি না, প্রথম আনলাম এই ফলটা। তো এই ফলটার দামটা একটা ফলের দামই নিয়েছে দেখো 30 টাকা, এটুকু একটা ফলের দাম। তো প্রথম আজকে খেয়ে দেখবো কেমন লাগে খেতে, আতা ফলের মতোই লাগবে অনেকটা মনে হচ্ছে খেতে। আর এখানে দেখো নিয়ে এসেছি অরেঞ্জ। তো মাম্মামকে একটু রস করে খাওয়ানো যাবে, তো এমনিও তো অত ফল টল খেতে চায় না, যদি একটু রস করে দেয় না তাহলেও খেয়ে নেবে। তো ওটা নিয়ে এসেছি। আর এখানে দেখো নিয়ে এসেছি কেক। এই যে এই কেকটা না নতুন দেখলাম, কোনোদিনও এই কেকটা খাওয়া হয়নি, তো নতুন অত এই কেকটা দেখতে পাচ্ছ। কেক খেতে তো আমার খুবই ভালো লাগে, আর ঠান্ডার দিনে তো কেক খেতে তো আরও বেশিই ভালো লাগে, তাই না? তো কেকটা নিয়েছি। আর দেখো এই বিস্কুটটা নিয়েছি, এই যে বাদাম বিস্কুট। এই বিস্কুটগুলোও খেতে ভালো লাগে, খারাপ লাগে না। তো এখন এগুলোই সব বাজার নিয়ে আসলাম। আর এখানে না মাছও এনেছি, তো মাছটাকে এখনো ঢালা হয়নি। কি মাছ আছে আমিও দেখিনি কি মাছ আছে, কারণ মাছটা না আমি কিনি না, মাছটা আমার বড়ই কেনে। মাছ বাজারে ঢুকলে না আমার কেমন যেন লাগে, মাছ কিনলে তো আমি ওই মাছ খেতেই পারবো না, আমি যদি নিজে কিনি, সেই জন্য মাছটা আমি কিনি না। সবজি বাজারে যেটা আমি নিজেই করি, তো মাছটাই একদম কেনা হয় না আমার। এই যে কাতল মাছ আছে দেখতে পাচ্ছ, তো চলো মাছটা ধুয়ে নিয়ে আসি আমি। এখানে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, ভাতের জলটাও গরম হয়ে আসছে, তো ভাতটাও বসিয়ে দিলাম। মাছটাকে দেখো লবণ হলুদ দিয়ে একদম মেখে নিয়েছি ভালো করে ধুয়ে। আর এখানে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে, তো চলো মাছটা ভেজে নিয়ে যাবে। মাছটা খুব ভালো, একদম টাটকা মাছটা। মাছ ভালো হলে দেখবে মাছের ঝোলও ভালোই হয়। চলো মাছটা ভেজে নিতে, একবার দিয়ে দিচ্ছি, আর একবার লাগবে, দুবারে ভাজতে হবে মাছটা। এখানে দেখো বেগুন ভাজা কেটে নিয়েছি, বেগুন ভাজা করব। একটু লবণ হলুদ আর চিনি দিয়ে মাখিয়ে নিচ্ছি। চিনি দিয়ে যদি মাখিয়ে রাখা যায় না, তাহলে তেলটা একটু কম টানে। এবার দেখো বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। আর শীতের দিনে কিন্তু বেগুন ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? এখানে দেখো পেঁয়াজকলি আলু বেগুন দিয়ে ভাজা করব, চচ্চড়ির মতোই করে নিলাম, কেটে নিলাম। আর শীতের দিনে পেঁয়াজকলি ভাজা খেতেও ভালো লাগে, তাই না? তো দেখো কেটে নিয়েছি সব। পরে দেখো বন্ধুরা মাছের ঝোলটা করব, ফুলকপি আর আলু দিয়ে করব। সেই জন্য ফুলকপি আর আলুটা না আজকে একসাথে ভেজে নিচ্ছি। তো অন্য অন্য দিন ফুলকপির আলাদা ভেজে নেই, তো আজকে আর আলাদা ভাজলাম না, কারণ এখন তো নতুন ফুলকপি। আর এখানে দেখো পেঁয়াজকলি আর আলুটাকেও ভেজে নিচ্ছি। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো ঢাকাটা এইমাত্র উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি, করে নিয়ে তারপরে তোমার নামিয়ে নেবো। আর এখানে দেখো ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে, আর মশলাও দিয়ে দিয়েছি, অতটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ বিকেলে এক জায়গায় যাব, সেইটাই তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য এখন অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি। আর এখনও পর্যন্ত দেখো তোমাদের সামনে এসেও তোমাদেরকে হ্যালোও বলা হয়নি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, আর অনেক বুক ভরা ভালোবাসা।
তো দেখো ফুলকপি আলুর তোমার কষানো হয়ে যাওয়ার পরে মশলাগুলো দিয়ে দিয়ে একদম ঝোল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজকলি আলু ভাজাটা উঠিয়ে নিয়েছি, বেগুন ভাজা উঠিয়ে নিয়েছি, আর এখানে দেখো মাছগুলোকে সব ভেজে একদম রেডি করে রেখেছি। আর এই দেখো জলও দিয়ে দিয়েছি, তো বেশি জল দিব না, একদম অল্প জল দিয়ে হ্যালো করবো। বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমিও ভালোই আছি। তো আজকে আর সকাল থেকে তোমাদের সামনে এসে তোমাদেরকে হ্যালোটাও বলা হয়নি, কারণ ভেবেছিলাম মার্কেটে যাব, তো এখন তো রেডি হয়ে গেছি। দেখো এই কুর্তিটাই পরে নিলাম, তো এই কুর্তিটা পরে নিয়েছি, আর চাদর নিবো, ঠান্ডা ঠান্ডা আছে বাড়ি, একটু ঠান্ডা লাগবে, সেই জন্য দেখো চাদরটাও নিয়ে নিয়েছি। আর সকাল থেকে একটু একটু তোমাদের দেখিয়েছি, কারণ মার্কেটে যাব, তো সেই জন্য ভাবলাম চলো বিকেল থেকেই, তাহলে বিকেলেই তোমাদের সামনে আসব, সেই জন্য তোমাদের সামনে আসিনি। আর এখন বেজে গেছে কটা, 5:30 বাজে, মামামকে পড়তে দিয়ে এসেছি, তো এখন একটু যাব মার্কেটে। তো আমি আর আমার মেঝোজা দুজনে মিলে একটু মার্কেটে যাব। আমি সেরকম কিছুই কিনবো না, আমি কিছুই কিনবো না, সেরকম কিছু বলতে কিছুই কিনবো না। তো মেঝোজার কিছু কেনাকাটি আছে, মেঝোজার তো মানে ভাস্তার বিয়ে আছে, তো সেই জন্য যাই কিছু কেনাকাটি করবে, তো আমাকে শুধু যেতে বললো সঙ্গে, তাই যাই, যার সাথে যাব একটু মার্কেট। তো রেডি হয়ে গেছে, তো যা এখনও রেডি হয়নি, তো ভাবলাম চলো তোমাদেরকে একটু হ্যালো বলে দিই। আর কি বলবো, রান্নাবাড়ি খাওয়া দাওয়া করার পরে আর তোমাদের সামনে সেই জন্য আসেই নি, রোজ রোজ একই জিনিস দেখাতেও আর ভালো লাগছে না, আর তোমাদেরও দেখতে ভালোই লাগছে না। তো প্লিজ বন্ধুরা, তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটা দেখছিলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও, আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমিও সবার পাশে আছি। তো চলো এখন আর বেশি বকবক করবো না, তো বাইরে কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না পারবো জানি না, চেষ্টা করবো কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করা। তো চলো পরে আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা দেখো, বাড়ি থেকে বেরিয়ে পড়ে টোটোতে উঠে পড়েছি, আর টোটো ছেড়ে দিয়েছে, তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, আর টোটোতে বসে পড়েছি। আর এখন কি বলো তো বন্ধুরা, ছোটো দিনের বেলা তো সন্ধ্যা 5টা বাজতে বাজতেই, 5টার আগেই সন্ধ্যা লেগে যায়, তো বের হতে আমাদের একটু দেরি হয়ে গেল, 5:30 বেজে গেছে। তো দেখো বেরিয়ে পড়েছি আর টোটোতে উঠে পড়েছি। তো চলো তোমরা সবাই সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আমার বিশ্বাস যদি তোমরা স্কিপ করে না দেখো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। তো চলো মার্কেটে গিয়ে কী কিনছি না কিনছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। আর রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকাই আছে, অত ভিড় নেই, তো চলো তোমরা দেখতে থাকো। আর তোমরা এতক্ষণ পর্যন্ত যারা যারা দেখছো প্লিজ একটা লাইক করে দাও বন্ধুরা। আর এখানে দেখো পুরো জামে পড়ে গিয়েছিলাম, সেই জন্য দেখো আবার টোটোটা দাঁড়িয়ে আছে, তারপরে এখন আবার কখন ছাড়বে কে জানে। তো এই রাস্তাঘাটে বের হলে না, জামে পড়লেই না তোমার দেরি হয়ে যায়। আর এখানে দেখো একটা বজরংবলীর মন্দির আছে, তো সবাই যাচ্ছে মন্দিরটায়, আর আমার মেঝোজাও গেছে। আমার মেঝোজা আবার মঙ্গলবার নিরামিষ খায়, আর আমি তো নিরামিষ খাই না, সেই জন্য আমি আর মন্দিরটার ভিতরে ঢুকলাম না। তো যা ঢুকলো, যা একটু প্রসাদ দিয়েছিল, তো আমি দুজনে মিলে প্রসাদটা খেয়ে তারপরে চলো এবার মার্কেটে চলে যাব। তো এখানে আর একটাও মার্কেট আছে, আর এটা দেখো বিধান মার্কেট, শিলিগুড়ির বিধান মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি। তো বিধান মার্কেটটা বিশাল বড়, অনেক বড়ই মার্কেট। তো তোমাদের এর আগের অনেক ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি, তো তোমরা যারা আগে আমার পুরনো ভিউয়ার্স তারা তো নিশ্চয়ই জানো, তোমাদের সাথে আমি অনেকবারই শেয়ার করেছি। তো চলো দেখো মার্কেটটা কিন্তু খুব সুন্দর, আমাদের শিলিগুড়ির বিধান মার্কেটটা খুব সুন্দর। তো চলো এবার যেখানে যাচ্ছি, এবার যাব আমরা হচ্ছে গৌরীশঙ্কর মার্কেটে। তো দেখো এখানে চলে এসেছি, আর এখানে আমরা শাড়িও দেখছি, আর এখানে অনেক রকমের জিনিস আছে, দেখো কত রকমের শাল। এখন তো শীতের দিন, তো শীতের ড্রেস পোশাক, কম্বল, ব্ল্যাঙ্কেট এগুলোতেই না দোকানটা একদম পুরো ভর্তি হয়ে গেছে, এবার এখন তো শীতের দিন এগুলোই বিক্রি হবে। তো দেখো আমার যা শাড়ি দেখছিল, তো যা বললামই তো জায়ের বিয়ে বাড়ি আছে ভাস্তার বিয়ে, সেই জন্য যা শাড়ি দেখছিল। আর এই যে দেখো এটাকে কি বললো, কাতান বেনারসি বললো মনে হয়, হ্যাঁ, তো এই শাড়িটাই যা নিয়েছে। তো শাড়িগুলো খুবই ভালো লাগছিলো, আর দামটাও না একদম ঠিকই আছে, একদম হাই ফাই দামও না, আবার একদম কম দামও না, মিডিয়াম দামটা ছিল, দামটাও ভালো ছিল। আর এটা না হোলসেল দোকান, সেই জন্য একটু কমেই পাওয়া যায়, আর তোমার যদি এমনি মার্কেটের দোকান থেকে নাও তাহলে কিন্তু অনেকটাই দামে পড়ে যায়। তো চলো শাড়িগুলো দেখে নাও, আর আমাদের সাথে সাথে তোমরাও শাড়িগুলো দেখো, আর কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানিও শাড়িগুলো কেমন হয়েছে। তো চলো দেখতে থাকো, আর বাড়িতে গিয়ে তোমাদের দেখো। বন্ধুরা এখন বেজে গেছে রাত্রি 8:20, তো
ঘড়িতে কটা মোবাইলে, হ্যাঁ 8:20 বাজে। তো এইমাত্র এইমাত্র না, তাও 15-20 মিনিট হলো মার্কেট থেকে এসেছি। আর মার্কেট থেকে সেরকম আমি বললাম তো কিছু কিনবো না, তাও কিনেছি। মার্কেটে গেলে কিছু না কিনলে কি ভালো লাগে বলো তো? মার্কেটে গেলে কি হয় বলো তো? যা যা তাই মনে হয় কি নিয়ে নেই নিয়ে। তো কি কিনেছি তোমাদেরকে দেখাবো সবই। আর ওইদিকে আমি চা বসিয়েছি, আর দেখো না কালকে আমার ঘরে মাল ঢুকেছে, পুরো ঘর ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছো? পুরো ঘরে মাল ঢুকে গেছে। আর এখন বসিয়ে দিয়েছি তোমার চা, তো চাটা এখন দোকানে দিয়ে আসবো, তারপরে তোমাদের সাথে শেয়ার করব আমি মার্কেট থেকে কি আস কি কি নিয়ে আসছি। আর মাম্মাম দেখো না পড়ে চলে আসছিল, মাম্মামকে তো পড়তে দিয়ে মার্কেটে গিয়েছি, তোমাদের তো বললামই। তো মাম্মাম পড়ে এসে ওর বড় জেঠিমনির ঘরে ছিল, তো এখন মাম্মাম ভুজিয়া খাচ্ছে দেখো। আর আমি তো চা বসি, এখন চাটা দোকানে দিয়ে এসে তারপরে তোমাদের সাথে শেয়ার করব মার্কেট থেকে কি আনলাম। অনেক কিছু আনিনি, অল্পই জিনিস আনছি, তো যেটুকুই এনেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো আবার পরে আসছি। দেখো বন্ধুরা, এখন ভাবা পিঠা নিয়ে এসেছি, দুটো গরম গরম ভাবা পিঠা, পুরো গরম। তো ভাবা পিঠা খেতে তো মাম্মাম খুব পছন্দ করে, মাম্মামের সাথে সাথে মাম্মাম একটা খাবে, আমি একটা খাবো। তো দেখো মাম্মামেরটা মাম্মাম নিয়ে নিয়েছে, মাম্মাম খা স্টার্ট করো। ওরে বাবা গরম না? তো চলো এবার আমারটা ভাঙিয়ে, ভিতরে না নারকেল দেওয়া থাকে তো সেই জন্য আরো বেশি খেতে ভালো লাগে, খেজুরের গুড় আর নারকেল। হ্যালো বন্ধুরা, তো তোমাদেরকে বলেছিলাম যে জিনিসগুলো দেখাবো, তো এখন ভাবা পিঠা নিয়ে এসেছিলাম, মাম্মা আর আমি খেয়ে নিলাম, খেয়ে পেটটা পুরো ভরে গিয়েছে। এবার চলো তোমাদেরকে ধীরে সস্তে দেখিয়ে দিই, দেখিয়ে তারপরে ড্রেস চেঞ্জ করবো। এখনো ড্রেস চেঞ্জ করিনি, শীতের দিনে না একবার ড্রেস পরলে না খুলতে ইচ্ছে করে না, তা গরমের দিনে কোথায় থেকে আসার সাথে সাথে আগে ড্রেস খুলো না, সেটা বিরক্ত বিরক্ত লাগে। আর শীতের দিনে কি হয় বলো তো, খুলতে ইচ্ছা করে না, একটা জামা কাপড় পরলে ওটা আর খুলতে ইচ্ছা করে না। তো চলো বেশি আর কথা না বাড়িয়ে শুরু করে দিই, কি নিয়েছি? বেশি কিছু না, অল্প, তাও তোমাদের সাথে শেয়ার করছি, ভালো লাগে তাই করি। তো দেখো মামামের জন্য সাদা মোজা নিয়েছি, 3 জোড়া আছে, 100 টাকা নিয়েছে, দেখেছো একদম হোয়াইট। আর দেখো এই আলু চিপসটা নিয়েছি, বুঝতে পারছো তোমরা? তো আলু চিপসটা একদম সস দিয়ে খেতে খুব ভালো লাগবে। তো দেখো আর মাম্মা এই আলু চিপস গুলো খেতে ভালো লাগে, আর এটা ভাত দিয়ে খেতেও ভালো লাগে, আর সস দিয়ে খেতেও ভালো লাগে। চুপ করো না, এত কথা বলে। তো এটা নিয়ে এসেছি, এটা দাম নিয়েছে 60 টাকা। আর দেখো একটা চাদর নিয়েছি, দেখতে পাচ্ছ? একটা ছেলেকে দেখো না। ও বন্ধুরা দেখো এই চাদরটা তো উলের চাদর, তো আর একটা চাদর এনেছি, আর এটা দেখো পুরো চাদরটা একদম সুতোর কাজ করা। তো দুটো চাদরই পছন্দ হয়ে গেল, তো মার্কেটে গেলে না জিনিস দেখলে না নিলে কিন্তু ভালো লাগে না, না যেটা দেখবে একবারে চোখে লেগে যায় সেই জিনিসটা না নিলে একদমই ভালো লাগে না। তো দুটো চাদর কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর আমার ছেলে এত গান লাগিয়ে দিয়েছে সেই জন্য আওয়াজটাকে মিউট করে দিতে হলো, আর কিছু করার নেই। আর তো চলো তারপরে নিয়ে নিয়েছি 1 জোড়া জুতো, তো জুতোটা নতুন জন্যে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো আমার জিনিসটা? বেশি কিছু কিনিনি, সামান্য জিনিসই কিনেছি, তো মার্কেটে গেলে কিছু না কিনলে কিন্তু দেখবে ভালো লাগেও না। তো চলো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যারা নতুন বন্ধুরা তারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছিলাম। তারপরে না আমি মাম্মাম বলছিল মা পাপড়গুলো একটু ভেজে দাও, তো সেই জন্য পাপড়গুলো একটু ভাজলাম। তো ওই পাপড়ের সাথেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।